আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন অক্টোবরে ব্রাজিল দুটি বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে, আর এই ম্যাচের জন্য কিন্তু ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র ইতিমধ্যেই 23 সদস্য একটা স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন গণমাধ্যমের সামনে। যে স্কোয়াডে কিন্তু মাত্র 4 জন মিডফিল্ডার নিয়ে স্কোয়াড তৈরি করিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনিই বর্তমান বিশ্বের সেরা কোচ। কেননা লেফট ব্যাকে কিন্তু কার্লোস আগুয়েস্তো, কায়ো হার্নিক কাউকেই তিনি ডাকেননি। আপনারা জাস্ট স্পটটা যদি একটু ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন কে কে আছে ব্রাজিলের এই 23 সদস্য স্কোয়াডে, যেখানে মাত্র 4 জন মিডফিল্ডার রেখেছেন ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র। আন্দ্রেস পেরেরাকে ডাকেনি, গার্সন ইগোর জেসুস এবং লর্ড লুইস এনরিকেকে কিন্তু ডোরিভাল জুনিয়র আরও একবার ব্রাজিলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলুন ব্রাজিলের স্কোয়াডটা আপনাদেরকে আগে দেখাই। সেখানে গোলবার নিয়ে আমার কোনো প্রশ্ন কখনোই ছিল না ব্রাজিল জাতীয় দলে, আর থাকবেও না। অ্যালিসন, অ্যাডারসন এবং বেন্তো তিনজনই কিন্তু বর্তমান বিশ্বের সেরা গোলরক্ষক, তাই তিনজনকে কিন্তু ডোরিভাল জুনিয়র কল আপ করেছেন। তারপরে আপনারা যদি ডিফেন্সের দিকে একটু খেয়াল করেন, সেখানে কিন্তু ডান সাইডে খেলবে ডানিলো এবং ভ্যান্ডারসনকে ডেকেছেন। মূলত ডানিলোর জায়গায় কিন্তু ইয়াংকো তো থাকলে অনেক বেটার হতো, তবে ইয়াংকো তো কিন্তু এই স্কোয়াডে ডাক পায়নি, তার জায়গায় ডাক পেয়েছেন ভ্যান্ডারসন এবং ড্যানিলো কিন্তু আগের জায়গায় আছে। তারপর লেফট ব্যাকে কিন্তু ব্রাজিলিয়ান লিগের অ্যারেনাকেই রেখেছে, যেখানে কায়ো হ্যান্ড্রিক অথবা কার্লোস আগুয়েস্তোকে রাখলে ভালো হতো, সাথে সাথে কিন্তু অ্যারেনার পাশাপাশি অ্যাব্রাইটকে রেখেছে। তারপর আপনি যদি ডিফেন্সে আরও 4 জন আছে, সেখানে গ্যাব্রিয়েল ম্যাগালাইস আছে, মার্কিনোস আছে পিএসজির, প্রেমার আছে জুভেন্টাসের এবং মিলিতাও আছে রিয়াল মাদ্রিদের। মূলত ডিফেন্ডার নিয়েও আসলে কোনোরকম কোনো প্রশ্ন নেই, তবে লেফট ব্যাকটা নিয়ে আমাদের একটু প্রশ্ন আছে। তারপরে মিডফিল্ডার, যেখানে কিন্তু মাত্র 4 জন মিডফিল্ডারকে রেখেছে, সেখানে আন্দ্রে আছে ব্রাজিলিয়ান লিগের, গার্সন আছে ব্রাজিলিয়ান লিগের, লুকাস পাকুয়েতা আছে ওয়েস্ট হ্যামের হয়ে ভালো সময় না গেলেও ব্রাজিল জাতীয় দলে কিন্তু তিনি ঠিকই ডাক পাচ্ছেন। এছাড়াও ব্রুনো গুইমারেস আছে। এই 4 জন মিডফিল্ডার নিয়ে কিন্তু স্কোয়াড তৈরি করেছে ডোরিভাল জুনিয়র। এছাড়াও অ্যাটাকার কিন্তু বেশ কয়েকজন অ্যাটাকার রেখেছে, সেখানে 8 জন অ্যাটাকারকে রেখেছে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র। সেখানে রাইট সাইডে আছে সাবিনো, রাফিনিয়া এবং লেফট সাইডে আছে ভিনিসিয়াস এবং মার্টিনালি, রদ্রিগো আছে, এনরিক আছে এবং ইগোর জেসুসকে ডেকেছে বোটাবোগোর, এই স্ট্রাইকারকে যিনি এবারের সিজনে 4 ম্যাচে অলরেডি 2 গোল 1 অ্যাসিস্ট করেছেন। এছাড়াও কিন্তু লুইস হেনরিকেকে আরও একবার কল আপ করেছে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র। দর্শক, ব্রাজিলের এই 23 সদস্যের স্কোয়াডের ভিতরে আপনার কোন কোন জায়গায় প্রশ্ন আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে পরবর্তীতে আমরা ওই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো।